আসসালামু আলাইকুম ওরহমতুল্লিহি ওবরাকাতু প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা যারা জামিয়াতুল ইসলাম ইয়াতুল আরবিয়া অর্থাৎ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল স্নাতক পরীক্ষা দিয়েছেন দু হাজার তাদের রেজাল্টটি কিন্তু পাবলিশড হয়েছে অর্থাৎ আপনারা যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের স্টুডেন্ট আছেন তাদের কিন্তু ফলাফলটি পাবলিশড হয়েছে তো আমরা ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছি কিন্তু সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাই আমরা সার্ভারটি লোডের কারণে প্রবেশ করতে পারছি না তো ইতিমধ্যে আপনারা সেখানটিতে বেশি বেশি কমেন্ট করেছেন যে ভাইয়া আমরা সেই সাইটটিতে প্রবেশ করতে পারছি না বা সেই লিঙ্কটাতে তো লিঙ্কটাতে প্রবেশ করতে না পারার কারণ হচ্ছে যে ওয়েবসাইটটি অনেক স্লো এবং সেখানে অধিক পরিমাণে ভিজিটার থাকার কারণে ডাটা ট্রাফিক জ্যামের মুখোমুখি হচ্ছে এই জন্যে কিন্তু আপনারা প্রবেশ করতে সক্ষম হচ্ছেন না তো আপনারা যদি বারবার রিলোড দিয়ে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম রেজাল্ট চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকটি রেজাল্ট বের করেছি তো আমি সবগুলো বের করতে পারছি না আমি কিন্তু বারবার ট্রাই করে এটি চেষ্টা করলাম তো আমি একটু চেষ্টা করে আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা এটি চেক করবেন তো এটার জন্য আমরা বেছে নেবো আমাদের মোবাইলে থাকা সেটা একটি ব্রাউজার তো আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করতে পারেন আপনারা গুগল ক্রোম ব্রাউজারে এসে লিখতে পারেন আই এ ইউ ডট ডট বিডি রেজাল্ট স্ল্যাশ এটা লিখে আপনারা ক্লিক করতে পারেন এছাড়াও আমি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের সামনে কিন্তু এটি চলে আসবে প্রিয় ফলপ্রার্থী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিস সাইড ক্যান নট বিস্ট অর্থাৎ সাইডটাতে কিন্তু প্রবেশ করছে না তো এটার জন্য আমরা আরও একবার রিলোড দিব আমরা এভাবে রিলোডে ক্লিক করতে পারি এছাড়াও আমরা উপর থেকে নিচে সোয়াইপ করে নিয়ে আসতে পারি তারপর এটি কিন্তু অটোমেটিক রিলোড হবে তো এভাবে আপনি যদি প্রবেশ করতে না পারেন তাহলে দুই থেকে তিনবার করবেন তো প্রথমে আমরা ফলাফল অপশানটি দেখতে পাচ্ছি সেখানে এই ফলাফল অপশানটিতে আমরা ক্লিক করব প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যখন আমরা ফলাফল অপশানটিতে ক্লিক করলাম তখন আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসলো আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং সেখানে আপনারা এখানে দেখতে পাবেন যে ফার্জেল স্নাতক 2019 ফলাফল প্রকাশিত হয়েছে এরকম একটি লেখা থাকবে এবং এরপর ক্লাসের অপশানে এসে আপনার এখানটিতে ক্লিক করে ফাজিল পাস অপশনটিতে ক্লিক করবেন এরপর এক্সাম ইয়ারের স্থলে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আঠারো নিচে ঠিক 2019 চলে আসবে সেখানটিতে আপনি ক্লিক করে দিবেন এরপর ইয়ারের স্থলে অর্থাৎ আপনি কোন ইয়ার থেকে পরীক্ষা দিয়েছেন অর্থাৎ আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নাকি থার্ড ইয়ার তো ফার্স্ট ইয়ার হলে ফার্স্ট ইয়ার সিলেক্ট করবেন এরপর আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিবেন অর্থাৎ আপনার অ্যাডমিট কার্ডে যে রেজিস্ট্রেশন নাম্বারটি ছিল সেই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি এখানে ইন করবেন তো আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি যেটা আছে আপনি সেটা এভাবে বসাবেন বসানোর পর কিন্তু আপনার সামনে একমকটি ক্যাপসা আসবে এখন যে ক্যাপসা আছে সেটা হচ্ছে যে থ্রি প্লাস থ্রি কত হয় সেটা কিন্তু এই ক্যাপসার স্থলে বসাতে হবে অর্থাৎ থ্রি প্লাস থ্রি যদি সিক্স হয় সেটা আপনি সিক্স বসাবেন এরপর রেজাল্ট অপশন যেটা দেখতে পাচ্ছেন এখান একটি ক্লিক করে দিলেন ক্লিক করার পর কিন্তু অটোমেটিক আপনার সামনে আপনার ফলাফলটি এসে হাজির হবে তো এই ছিল আপনাদের রেজাল্ট সম্পর্কিত সকল বিষয় তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার